তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার ফিরে চলেছি নিউ একটা ভিডিও নিয়ে। আমি বহুদিন থেকে ইউটিউবে এসে বাদলপা নতুন নতুন গান বার করছি পুরুলিয়ার, তো তাকে দেখে আমি আজকে ভেবেছি কিছু একটা আঞ্চলিক গান বার করব, আঞ্চলিক গানে কিছু ডবল মিনিং বার করবো। তো চলো শুরু করা যাক বেশি ভিডিওটা, বেশি না বাড়াবাড়ি করে। দিদি করছোটা কি বলতো? দাদা গায়ে চাপবে নাকি? মনে হচ্ছে তো, ওটাই দেখে মনে হচ্ছে আমার তো পুরো। রসে ভরা কলসি, দিদি ঠিকই বলেছো, কলসিটা ভর্তি হয়ে তাই পড়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে পুরো। আমায় চুষে খাবি কি? কাকু কি খাবে? দিদি তো আগেই খেয়ে নিয়েছে কাকুকে। পেছনের লোকগুলো ভাবছে মাং মানে ভাইরা কি করছে নাকি, করতে চাইছে নাকি? কাকু কি ঠেলবে দিদিকে? দেখে তো মনে হচ্ছে দিদি নিজেকে নিজে ঢুকিয়ে নিয়েছে, আর কাকু উঠবে না, উঠবে না। আর দিদিকে দেখে তো মনে হচ্ছে এটা কাকুর বউ নয়, এটা পুরো ওর মেয়ের মতন লাগছে, মেয়ে বয়সে পুরো মাল, বুড়া ধামড়া মাল। দিদি টাও না, টাও না মালটাকে, পড়ে মরে যাবে, দেখছো না তুলতে পারছে না, চলছে অনেক, দাঁড়াতে পারছে না মালটা। মাং মানে ভাইটা, এটা হচ্ছে হিরোইন আমাদের। চুড়ি ঢুকছে না ঢুকাছিস, আমাকে তুই কাঁদাছিস, নরম পায়ে দিছিস ঠেলে, নানা ছাড়ে দেন যাবো মোরে। এই মাং মানে ভাই মুখ থেকে উটকা ফেলে আয়। ও তুই থাক না, ও তুই থাক না, সবুর করে চুড়ি ঢুকে যাবে একটু পরে। এটা হচ্ছে বাঞ্চত লোকটা যে গান করছে সরে বাচ্চারা। এই দিলুবা ফেলায় বাঞ্চত, কি সুন্দর তোমার কচি কচি লাও, দেখে আমার জিভে জল এসে যায়। হাত দিও না বন্ধু, হাত দিও না, আমার কচি রায় হাত দিও না, বড় হলে যত খুশি হাত দিও আমি মানা করব। আর মানা করতে হবে না, ওই পাড়ার, ওই পাড়ার ভ্যাবলা যখন হাত দিয়ে দেখছিল তখন তো বাধা দাওনি, আর আমি হাত দিলি যত দোষ। রাগ করো না বন্ধু, রাগ করো না, এ লাউ তো তোমার জন্যই যত্ন করে রেখেছি। সত্যি আমার কচি লাও হাত দাও না, বাক্যটা বোঝার চেষ্টা করো পাবলিক গুন প্লিজ একটু। আহা গো খামটি মই রস তো কম না, সত্যি সত্যি সত্যি। এই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়েছে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। আর আমার এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো কেন ভাই।